পেলিং। 6,800 ফিট উচ্চতায় অবস্থিত ওয়েস্ট সিকিমের একটা ছোট্ট পাহাড়ি টাউন হলো এই পেলিং। প্রাচীনকালে এই অঞ্চলেই গড়ে উঠেছিল সিকিমের রাজধানী। আজ আমরা পেলিংয়ের গল্প শুনব আর সাথে পেলিং ঘুরে দেখব। রা বাংলা থেকে আমরা সোজা পৌঁছে গেছি পেলিংয়ে। আর রা বাংলায় কোথায় থাকবেন, কী করবেন সমস্ত কিছু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আর পুরো সিকিমের ভিডিও আমি পার্ট বাই পার্ট শেয়ার করেছি, যারা এখনও দেখেননি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক দিয়ে দিলাম, প্লিজ সেখান থেকে দেখে নিন। রা বাংলা থেকে পেলিংয়ের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 45 কিলোমিটার, 2 ঘন্টা মতন টাইম লাগে। আমরা একটু দাঁড়াতে দাঁড়াতে এসেছি, তাই আমাদের একটু বেশি সময় লেগেছে। রা বাংলা ঘুরে যখন আমরা পেলিংয়ে এসে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল। আর এই পেমালিং রেসিডেন্সিতে আমরা স্টে করেছি। আমাদের পুরো ট্যুরটাই হচ্ছে বাইকে, কিন্তু যদি কেউ ট্রেনে করে আসেন এনজিবি পর্যন্ত তাহলে তাদেরকে গ্যাংটক থেকে অবশ্যই একটা ক্যাব বুক করে নিতে হবে। সেই ক্যাবে করে পৌঁছে যান প্রথমে রা বাংলা, সেখান থেকে সোজা পেলিং। আমাদের হোটেলটা ভীষণ সুন্দর একটা লোকেশানে, আপার পেলিংয়ে ফুটবল গ্রাউন্ডের একদম সামনে। আর হোটেলের পেছন থেকে পরিষ্কার আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে। আমরা জাস্ট এসে পৌঁছালাম, আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আজকে আমাদের ঘোরার কিছু নেই, আজকে শুধু রেস্ট। তো আসুন ভেতরটা একটু দেখে নেওয়া যাক। এই হলো আমাদের রুম, বেশ ছিমছাম একটা রুম। এখানে উইন্ডো দিয়ে বাইরের ভিউ আসছে। আমরা ফুটবল গ্রাউন্ডের দিকের ভিউটা পেলাম, উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘারও ভিউ সমেত ঘর রয়েছে, কিন্তু সব বুকড, সো ওটা পেলাম না। এখানে একটা ছোট্ট ব্যালকনি, চলো, খুব সুন্দর পাহাড়ে এসে অন্যরকম ভিউ। এটাও মন্দ কিছু না, বেশ ভালোই লাগছে। এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, 3 জন খুব ইজিলি শুতে পারবে। ওখানে একটা সোফা রয়েছে, আমাদের জিনিসেই ভর্তি হয়ে গেছে। আর এখানে একটা ওয়ার্ড্রোব, বাথরুমটা দেখাই, ড্রেসিং টেবিল রয়েছে, বাথরুমটা দেখাই চলো। আছে বাথরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে। এই হোটেলের রুম রেট 1500 টাকা উইদাউট ফুডিং। হোটেলটার রেস্টুরেন্টটা খুব সুন্দর। আমরা ঝটপট আজকে ডিনার সেরে নেবো, আমরা ভীষণ টায়ার্ড এবং তাড়াতাড়ি শুয়ে পড়বো, নেক্সট ডে আমাদের মেন ট্যুর শুরু হবে। ডিনারে নিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর কাশ্মীরি চিকেন। এখানকার খাবার কিন্তু খুব টেস্টি। নেক্সট ডে মর্নিং, আজকে এখানে ওয়েদার প্রচুর খারাপ, বাবা বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, রোজই তো অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। আমরা তো ভেবেছিলাম বৃষ্টি কমে যাবে, কিন্তু এত বৃষ্টি আর কমারই নাম নেই, প্রচুর মেঘ আর বৃষ্টি। এখন 5:30 বাজে, আমরা এই 8:30 নাগাদ এখান থেকে বেরোবো। ফার্স্ট যাব স্কাইওয়াক দেখতে, তখন যদি বৃষ্টি না কমে খুব চাপ হয়ে যাবে, কী হবে বুঝতে পারছি না আজকে, লেটস সি। কিচ্ছু দেখা যাচ্ছে না, এই যে কালকে যে ফুটবল গ্রাউন্ডটা দেখিয়েছিলাম সেটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা চলে যাব সাইট সিন করতে। বৃষ্টিটাও একটু কমেছে তাই রক্ষে, যদিও চারিদিকে মেঘই মেঘ। ব্রেকফাস্টে নিয়েছি গোবি পরাঠা, কাল রাতের খাবার যেমন টেস্টি ছিল এটাও খুব টেস্টি বানিয়েছে। আমরা স্টার্ট করলাম হোটেল থেকে, যাচ্ছি এখন স্কাইওয়াক দেখতে। হোটেলটা আমরা স্কাইওয়াকের একদম কাছাকাছিই নিয়েছিলাম, কারণ পেলিংয়ের আজকের আমাদের মেন অ্যাট্রাকশন এই স্কাইওয়াক, তাই সময় নষ্ট যেন না হয় সেজন্যই এরকম ডিসিশন। ওয়াও, কি দারুণ লাগছে, রাস্তায় পুরো মেঘ নেমে এসেছে, এখানে এখন চারিদিকে মেঘ। মেঘ তো ভালো লাগছে, কিন্তু স্কাইওয়াক কতটা ভালো দেখা যাবে কে জানে। Thank you.
স্কাইওয়াক যাওয়ার রাস্তা মারাত্মক খাড়াই আর টার্নগুলোও কিন্তু খুব মারাত্মক, সো বাইকে করে এলে সেই বিষয়টা মাথায় রাখবেন। পৌঁছে গেছি আমরা স্কাইওয়াক, আর এখান থেকেই 137 ফুটের বিশাল চেনরিজিকে স্ট্যাচুটা দেখা যাচ্ছে। এখানে থেকে থেকে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রচুর মেঘ জমছে আস্তে আস্তে, এই কিছুক্ষণ আগে মেঘ ছিল না আবার মেঘ জমে যাচ্ছে। আমরা টিকিট কাউন্টারে এসেছি টিকিট কাটতে, আর এটা টাইমিংটা একবার দেখিয়ে দিই। এটা ওপেন হয় সকাল 8টায় এবং 4:30 বন্ধ হয়ে যায়, আর টিকিটের প্রাইস হলো পার হেড 100 টাকা। প্রাইস চার্টটা একটু দেখিয়ে দিচ্ছি, এখান থেকে স্কাইওয়াকটা দেখা যাচ্ছে আর মূর্তিটার মধ্যে আস্তে আস্তে মেঘ জমে যাচ্ছে। এবার আমরা ভেতরে যাব, চারিদিকে মেঘ হয়ে গেল, আবার পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। স্কাইওয়াকের নিচে দাঁড়িয়ে রয়েছি, স্কাইওয়াকে উঠে পড়েছি। পেলিংয়ে এই স্কাইওয়াকটা হয়েছে খুব বেশি দিন হয়নি, বেসিক্যালি এটা 2018 সালে হয় আর নভেম্বর 2018 সালে এটা চালু হয়। আর এখানে এলে আরেকটা জায়গা ভিজিট করতে পারেন, সেটা হলো সাঙ্গাচুলিং মনাস্টারি। এখান থেকে আর একটু ওপরের দিকে উঠলেই কিন্তু মনাস্টারিটা পেয়ে যাবেন। স্কাইওয়াকে রয়েছি, দারুণ লাগছে, শুধু মেঘটা না থাকলে আরো সুন্দর লাগতো। মেঘ অবধি তো তাও ঠিক ছিল, এখন ছোট ছোট করে বৃষ্টি ফোটা পড়া শুরু হয়ে গেছে, বেশিক্ষণ আর এখানে থাকা যাবে না। ফাইনালি চেনরিজিকের স্ট্যাচুটা ভিজিবল হলো, এখন আমরা এর ওপর যাব। এই স্ট্যাচুটির উচ্চতা 137 ফুট। এখানে এনাদের কিছু একটা প্রার্থনা চলছে, ভালোই লাগছে শুনতে। পেলিংয়ের এখন মেন অ্যাট্রাকশনই হলো এই স্কাইওয়াক আর তার উল্টো দিকে থাকা চেনরিজিকের মূর্তি, তো পেলিংয়ে এলে এটা কোনোভাবেই মিস করা যাবে না। আজকে তো পুরো মেঘলা ওয়েদার, ওয়েদার ক্লিয়ার থাকলে এই স্কাইওয়াক থেকে কিন্তু দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে। স্কাইওয়াক থেকে ফিরছি, এই রাস্তাটা কিন্তু মারাত্মক, ওঠার সময় যেমন ভয় লাগছিল নামার সময়ও কিন্তু একইভাবে ভয় লাগছে, প্রচণ্ড খাড়াই রাস্তাটা, প্রচণ্ড।
চলে এসেছি রাবদেন্সের রুইনে। এখানে আমরা বেসিক্যালি দুটো জিনিস দেখব, একটা হচ্ছে বার্ড পার্ক আর হচ্ছে রুইন। রাবদেন্সের রুইন যেটা বলছি সেটা বেসিক্যালি সিকিমের রাজধানীর ধ্বংসাবশেষ। প্রাচীনকালে কোনো এক সময় এখানেই সিকিমের রাজধানী ছিল, তো সেটাই আজকে আমরা দেখব। আর এখান থেকে 1 কিলোমিটার, 800 মিটার থেকে 1 কিলোমিটার হাঁটা পথে রুইনে গিয়ে পৌঁছাবো, আর মাঝে দেখে নেব বার্ড পার্ক। আচ্ছা, এখানে লেকে যে জলটা আছে এটার গুরুত্ব কিন্তু প্রচুর। এই জলে কখনো সানরাইজ ডাইরেক্ট পড়ে না বলে এখানে বলা আছে, আর এই জলকে এরা খুব পবিত্র মনে করে। এখানে বিভিন্ন পুজোর কাজে এই জল ইউজ করা হয় এবং এখান থেকেও জল অনেক দূরে নিয়ে যাওয়া হয়। এই যে বার্ড পার্কটা, কিন্তু এখানে কাজ চলছে তাই আজকে বন্ধ। রুইনে যাওয়ার পুরো রাস্তাটাই এরকম জঙ্গলের মধ্যে দিয়ে, ফলে ভালোই লাগবে কিন্তু অনেকটাই হাঁটা পথ, একটা গা ছমছমে ব্যাপার আছে এখানে। আশেপাশে পাখির কলরব আসছে আর লোকজন খুব কম, একটা গা ছমছমে পরিবেশ আছে, আর এক পশলা বৃষ্টি হয়ে গেছে তার জন্য আরো ভালো লাগছে। যারা বার্ডও আছে তাদের জন্য ভীষণ ভালো জায়গা, DSLR নিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকলে প্রচুর পাখি দেখতে পাবেন, প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে। এই যে এটা অ্যানসিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম। হ্যাঁ, এটা বেসিক্যালি 1674 থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের ক্যাপিটাল ছিল। পৌঁছে গেছি আমরা, অনেকটা রাস্তা ছিল। এই যে এই জায়গাটা পুরনো দিনের সিকিমের রাজধানী ছিল, তো তারই ধ্বংসাবশেষ এটা। সিকিমের রাজা নামগিয়ালের সেকেন্ড রাজধানী ছিল এটা, মানে রাজধানী শিফট করেছিলেন তিনি এখানে রাবদেন্সে। আর যেমন আমি আগেই বললাম, 1674 থেকে 1814 সাল পর্যন্ত এখানে রাজধানী ছিল, আর 19 শতকের শুরুতে গোর্খা আক্রমণে এটা ধ্বংস হয়ে যায়। আর সেই ধ্বংসাবশেষের সামনেই দাঁড়িয়ে এখন আমরা। হিস্টোরিক্যাল প্লেসে আমার অলওয়েজ যেতে ভালো লাগে, একটা গা ছমছমে ব্যাপার থাকে এখানে। পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ আসে। আজকে পুরো ফগি ওয়েদার, আমাদের কপালে কিছুই জুটলো না। একদম উপরটায় চলে এসেছি, অনেকটা হেঁটে আসতে হলো, কিন্তু এখান থেকে ধ্বংসাবশেষটা একদম পরিষ্কার আমার পেছনে। নিচে সুন্দর গার্ডেন, আর এদিক থেকে দারুণ ভিউ আসছে। আজকে তো ওয়েদার পুরো মেঘলা, পুরো ফগি হয়ে রয়েছে, আদারওয়াইজ এখান থেকে কিন্তু হিলের ভীষণ একটা ভালো ভিউ আছে, আর নিচে ভ্যালি। আর আজকে এই রাবডেন্সের রুইং দিয়েই আমাদের পেলিং ট্যুর কমপ্লিট হলো। এই জায়গাগুলো আজকে আমরা যে জায়গাগুলো ভিজিট করলাম সেগুলো পেলিং টাউনের মধ্যেই, মানে একদম কাছাকাছি। এছাড়াও এখানে আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে, যেমন সিংসোর ব্রিজ যেটা ভীষণই সুন্দর দেখতে কিন্তু এখান থেকে একটু দূরে, কাঞ্চনজঙ্ঘা ফলস, আরও কিছু মনাস্টারিও রয়েছে। তো সেগুলো যারা কমপ্লিট করতে চাও তো এখানে তাহলে একদিন স্টে করতে হবে এক্সট্রা। তো আমরা আজকে এখান থেকেই বেরিয়ে পড়ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে সেটাকে প্লিজ প্রেস করে দিও, তাহলে আমি নেক্সট যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং।